হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে গুড ইভিনিং। এখনো বাজে হচ্ছে বিকাল 5টা, আর আজকে 5টার সময় এই ব্লগটা আরম্ভ করছি। এই ব্লগটা কালকে না পরদিন আসবে। আমি এখনো বানাবো, দেখেন কি এখনো হয়েছে হচ্ছে রাত 6টা। এই দেখেন সন্ধ্যা 6টা, এই যে আলু দিয়ে এখানে আলুর চপ বানানো হবে। বর্ষা হচ্ছে বাইরে, চলেন বানিয়ে নি। দেখেন বাইরে কি বর্ষা হচ্ছে, আর এদিকে আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর সনুর বাবা এখানে এসে আমার সাথে একটু হেল্প করছে, আর সনু ওখানে শুয়ে আছে। এই ফাঁকে আমরা দুজন শিগগিরই শিগগিরই আলুর চপটা বানিয়ে নেব, না হলে সনু একা শুয়ে আছে তো উঠে যাবে। তা শিগগিরই শিগগিরই বানিয়ে নিলাম আলুর চপটা, আর এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি। দেখেন এদিকে ভাজা আরম্ভ করে দিয়েছি, ভাজতে ভাজতে ভাজাটা হয়ে গেল, এখানে বসে পড়েছি খেতে। আর সনু দেখেন, সনু সনুর বাবা সনুর জন্য বিস্কুট এনে দিয়েছে, ওকে বিস্কুট খাওয়া দিচ্ছি, আর আমরা এখানে বসে খাচ্ছি। আর জানেন সবাই এক জায়গায় বসে ফ্যামিলির লোকেরা খেলে কত সুন্দর না লাগে একটা জিনিস, আর একা একা খাবেন ভালো লাগবে না। আমরা সবাই তিনজন এখানে বসে পড়েছি, এদিকে সনুর বাবা সনুর সাথে কথা বলছে আর খাচ্ছে, আর সনুকে এখানে বিস্কুট খাওয়াচ্ছি। দেখেন কে কেমন করে খাচ্ছে সনু। তো চলেন শিগগিরই শিগগিরই খেয়ে নি, খেয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি। সনুর বাবা এখান থেকে চলে গিয়েছে সনুকে নিয়ে, আর আমি বসে খাচ্ছি। বন্ধুরা খাওয়া দাওয়া সেরে শুতে চলে এসেছি, কালকে দেখা হচ্ছে। সনুকে নুন পড়াচ্ছে বাবা, বাইরে কান্না করছে খালি। সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে মাথুর সল্টে স্বাগত জানাচ্ছি। আর আপনাকে আপনারা বলতে পারেন আমি সকাল সকাল কি করছি। এই আজকে সকালে এত বর্ষা আর ঝড় হয়েছিল, এটা কালকে রাত্রে হয়েছিল। সকালে উঠে থেকে সারা জায়গা ধুলো ধুলো, বেডশিটটা পাল্টিয়ে দিয়ে আর একটা বেডশিট লাছিয়ে দিয়েছি। আর এখানে বেডশিটটা লাচ্ছিয়ে ঘরটা ঝাড়ু মেরে নেব, সব জায়গাটা ঝাড়ু মেরে নেব। ওদিকে সনু আর সনুর বাবা শুয়ে আছে, আর সনু উঠতে উঠতে আমি এদিকে ঝাড়ুটা মেরে নিই শিগগিরই শিগগিরই, নাহলে সনু একবার যদি উঠে যায় সনু কিছু করতে দেয় না। এই যে বারান্দাটা, এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব। যে সনু সনুর বাবা ওঠেনি এখনো, আর এখনে বাজে হচ্ছে 7টা। আর আজকে এত মেঘ হয়েছে বাইরে, বর্ষাও হচ্ছে বাইরে। আপনাদের দেখাবো কেমন বর্ষা লাগছে, কি বর্ষাকাল এসে গিয়েছে, এত বর্ষা হচ্ছে 2-3 দিন ধরে। দেখেন সেই বর্ষাকালের মতন বর্ষা নেমেছে আজকে 3-4 দিন, একভাবে বর্ষা হচ্ছে হচ্ছে, গরম এখন এসে গেছে, লাগছে কি বর্ষাকাল আসছে। দেখুন আর কি বাইরে মেঘ করেছে। আমার সনু উঠে পড়েছে, সনু গুড মর্নিং, বাইরে বর্ষা হচ্ছে, দেখেন কেমন করে তাকিয়ে আছে। সনুকে উঠাতে এসছি, এসে দেখি সনু উঠে পড়েছে। দেখেন কি কি করছি না করছি, আজকে সনুর সাথে খেলে
এদিকে দেখেন, এ ঘরের থেকে বিছানাটা তুলে নেব। সোনু আর সোনুর বাবা ঘুম থেকে উঠে গিয়েছে। দেখেন বন্ধুরা, জামা প্যান্টগুলো কেচে নিলাম, এখানে বাইরে চা শুকিয়ে দেবো। আর এখানে এই যে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, ছেলে শুয়ে আছে। উঠে গিয়েছে, ওকে খাইয়ে ওর বাবা আসলে তারপরে বাকি কামটা সেরে নেবো। দেখেন সকাল সকাল একটা পার্সেল দিয়ে গেল। দেখেন বন্ধুরা, পুজোটা দিয়ে নিয়েছি আর একটু আগে একটা পার্সেল দিয়ে গিয়েছে। এবারে ছেলে শুয়ে আছে আর এখনে যাব দুপুরের রাতটা করতে। সোনুর বাবা এখনো আসে নাই, দেখি কি নিয়ে আসে। আজকে রবিবার, সমস্ত কাম দাম সেরে এই যে সকালের খাওয়াও খেয়ে নিয়েছি, এখন দুপুরেরটা রান্না করবো। আপনাদের দেখাই কি রান্না করি। বাজার থেকে নিয়ে আসছে মাংস, মাংসটা রান্না করে নেব। চলেন দেখাই, ব্যাক ক্যামেরাতে দেখাই। দেখেন মশলাটা ভেজে নিলাম, আর আমাদের ওই সামনের পাশে না জানলা নেই, ওই জন্যই তো একটু অন্ধকার অন্ধকার দেখা যায়। আমি ঘরে তো কোথাও জানলা নেই, একটু অন্ধকার দেখা যায়। ভাজা হলে মাংসটা দিয়ে দেবে। চলেন রান্নাটা সেরে নিই, তারপরে দেখা হচ্ছে। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুপুরের, আর সন্ধ্যার পিসিদের বাড়ি দিয়ে এসেছি। আপনাদের আর দেখাইনি খাওয়া দাওয়াটা। আর ভিডিওটি কেমন লেগেছে বলবেন। এই যে জামা প্যান্ট সত্যি হবে, কত কাম আছে বাকি, সোনুকে আনতে যাব। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকেও দাবিয়ে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি।